বন্ধুরা তোমাদের প্রায়শই একটা প্রশ্ন আমার কাছে করে থাকো যে ছাদ বাগানে বা পেয়ারা গাছগুলোতে ছোট ছোট যে গুটি হবার পরে পেয়ারাগুলো ঝরে যাচ্ছে এর প্রধান কারণ কি। দেখো পেয়ারা গাছে পেয়ারাগুলো ঝরে যাওয়ার প্রধান কারণ একটা হতে পারে সেটা হলো প্রচণ্ড রোদ্রের তাপ অর্থাৎ আমাদের যদি ঠিকঠাক জল না দিতে পারি এবং প্রচণ্ড রোদ্রের দাবদাহ যদি থাকে তাহলে কিন্তু এই ফলগুলো ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকে দ্বিতীয়ত এই গাছগুলো নিজস্ব একটা ফল ধারণের ক্ষমতা থাকে তার অতিরিক্ত ফল হলে অবশ্যই কিন্তু তার অতিরিক্ত ফলগুলোকে ঝরিয়ে ফেলে দেবে এটা তার স্বাভাবিক নিয়মে এছাড়াও আমরা যদি নিয়মিত জল না দিই বা এর যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলেও কিন্তু এই গাছের ফলগুলো ঝরে পড়ে যেতে পারি। দেখো আমার গাছগুলোতে গত বছর অর্থাৎ আমার এই গাছটিতে গত বছর চল্লিশ থেকে পঞ্চাশটা মতো পেয়ারা ধরেছিল কিন্তু এই বছর আমি আশা করছি প্রায় সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো মতো পেয়ারা গাছটিতে ধরে রয়েছে আর দেখতেই পারছ একদম লিচুর মতো কিন্তু থকে থকে ধরে রয়েছে আর এই পেয়ারাগুলোর সাইজ মোটামুটি আড়াইশো থেকে তিনশো বা সাড়ে তিনশো গ্রামের হয়ে থাকে আর খেতেও অসাধারণ তো তোমরা কিন্তু এরকম মার্বেল সাইজ হয়ে যাওয়ার পরে অবশ্যই ভিটামিন স্প্রে করবে এবং একবার কিন্তু বোরন স্প্রে করবে তাহলে দেখবে যে ব্রোনের ঘাটতি থাকলে যে ফলের যে গঠনগত যে দিকটা সেটা যেমন ঠিক থাকবে ফল আঁকা পাকা হবে না ছোট বড় হবে না এক সাইজের হবে আর দ্বিতীয়ত তোমরা যদি দশ দিন বা বারো দিন পরপর যদি দুই তিনবার এরকম ভিটামিন স্প্রে করো তাহলে দেখবে ফলগুলো কিন্তু ভালো থাকবে এবং ফল ফলগুলোর উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে তবে গাছগুলো কোনোভাবেই যেন জলের ঘাটতি না থাকে আর কীটনাশক কিন্তু এই সময় স্প্রে করতে হবে বিশেষ করে ল্যাদা পোকা এই সময় কিন্তু ফলগুলো খেতে শুরু করবে এমনকি ফলের ভিতরে ফল ছিদ্রকারী এক ধরনের পোকাও কিন্তু এই সময় আক্রমণ করে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ধরনের যে কোনো ধরনের কীটনাশক কিন্তু স্প্রে করতে হবে তবে পেয়ারা গাছগুলোর প্রাথমিক অবস্থায় ফুল আসার আগে কী ধরনের পরিচর্যা করতে হবে আর কি করলে বা প্রচুর পরিমাণে ফুল আসবে আর শাখা পোশাখাও বাড়বে সে বিষয়ক ভিডিও কিন্তু ইতিমধ্যেই দেওয়া রয়েছে আশা করি সেটা